এবার বেআইনি শিক্ষক নিয়োগ মামলায় এফআইআর করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর ইডি শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা চলছে কলকাতা হাইকোর্টে চাকরির বিনিময়ে মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এই আর্থিক যোগ খতিয়ে দেখতে এবার তদন্ত শুরু করলেন ইডির আধিকারিকেরা মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার বিরুদ্ধে মামলায় জয়ী হয়েছেন ধূপগুড়ির ববিতা সরকার আদালতের নির্দেশে অঙ্কিতার চাকরি পেয়েছেন তিনি ববিতার মতো অন্যান্য মামলাকারীরা যে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন তার তদন্ত শুরু করেছে ইডি এর জন্য ববিতাকে জিজ্ঞাসাবাদও করতে পারেন তারা কোনো তথ্য প্রমাণ ববিতা সহ অন্যান্য মামলাকারীর কাছে আছে কিনা সেটাও তদন্ত করা হবে বলে ইডি সূত্রে খবর আপাতত শত একটি এফআইআর দায়ের করেছে ইডি আগেই হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তবার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবার সেখানে যুক্ত হল ইডিও আপনাদের আরও একবার জানিয়ে রাখি এবার বেআইনি এফআইআর করল ইডি শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা চলছে কলকাতা হাইকোর্টে চাকরির বিনিময়ে মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এই আর্থিক যোগ খতিয়ে দেখতে এবার তদন্ত শুরু করলেন ইডির আধিকারিকরা